আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব যাকাতের নিসাব ও মাসারিফ সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব, তারপরে তার উত্তর জেনে এরপরে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা সাওম সম্পর্কে আলোচনা করেছিলাম। তুমি বলো তো সাওমের মূল উদ্দেশ্য কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। সাওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তুমি বলো তো তাকওয়া অর্থ কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দুটি বিষয় থাকবে, একটি হচ্ছে যাকাতের নিসাব আর থাকবে হচ্ছে যাকাতের মাসারিফ। এই দুটি বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। তুমি বলো তো নিসাব মানে কি? হ্যাঁ, নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে নিসাব কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। এভাবে লিখলেই উত্তর হয়ে যাবে। অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় বাদে নিসাব পরিমাণ মালের অধিকারী হলে বছর পূর্তিতে একটি নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে যাকাত দিতে হয়। নিম্নোক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে যাকাত দিতে হয়। দেখো এখানে কয়েকটি বর্ণনা দেওয়া আছে, এর মধ্যে এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে। দেখো, এক, সোনা রূপা নগদ অর্থ গহনাপত্র সহ। সোনা রূপা যদি থাকে তাহলে এটার হিসাব করে যাকাত দিতে হবে। গবাদি পশু, জমিতে উৎপন্ন ফসল, এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের পণ্য, পাস অর্জিত সম্পদ, এইসব সম্পদগুলোতে অবশ্যই যাকাত দিতে হবে যদি সেটি নিসাব পরিমাণ হয়। তুমি বলো তো কোন কোন সম্পদের পরিমাণ মতো হলে, অর্থাৎ নিসাব পরিমাণ হলে তাকে যাকাত দিতে হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। সোনা রূপা, গবাদি পশু, জমিতে উৎপন্ন ফসল, ব্যবসা বাণিজ্যের পণ্য, অর্জিত সম্পদ, এগুলো যদি নিসাব পরিমাণ হয় তাহলে অবশ্যই সেগুলোর যাকাত দিতে হবে। সোনা 7.5 ভরি বা 7.5 তোলা, যার পরিমাণ হচ্ছে 87.25 গ্রাম, এটা হচ্ছে সোনা। তাহলে সোনা হচ্ছে 7.5 ভরি বা 7.5 তোলা, এর পরিমাণ দাঁড়াচ্ছে 87.25 গ্রাম। আর রূপা 52.5 তোলা, যার পরিমাণ দাঁড়াচ্ছে 612.25 গ্রাম। তাহলে সোনার পরিমাণ দাঁড়াচ্ছে 87.25 গ্রাম আর রূপার পরিমাণ দাঁড়াচ্ছে 612.25 গ্রাম। অর্থাৎ 7.5 ভরি বা 7.5 তোলা, যেটা 87.25 গ্রাম, আর এটা হচ্ছে রূপা হচ্ছে 52.5 তোলা,
जार परिमाण दाड़ाच्छे 612.25 ग्राम बा एर तैरी गहना थाकले जाकात दीते हबे जदि एर तैरी सोना बा रूपार तैरी गहना थाके एवं सेटार परिमाण जदि एई रकम हय सोना जदि एई परिमाण हय रूपा जदि एई परिमाण हय ताहले अवश्यई सेई गहना पत्रेर जाकात दीते हबे एर कोनो एकटी अथवा उभयटिर मूल्य परिमाण अन्य कोनो सम्पद थाकलेओ जाकात दीते हबे अर्थात जदि एर परिमाण स्वर्णरौप्य थाके अथवा गहना गहना थाके ताहले गहनार जाकात दीते हबे एमनि भावे जदि एई परिमाण सम्पद कारो मालिकानाय थाके एई परिमाण सम्पद अर्थात सम्पदेर परिमाण जदि এই পরিমাণ হয় অর্থাৎ এই যে সোনা অথবা রূপা এটা বিক্রি করলে এর দাম যত হবে এই মূল্য পরিমাণ যদি সম্পদ তার মালিকানায় থাকে এবং সেটি একটি বছর তার কাছে গচ্ছিত থাকে তার যাবতীয় বিশেষ করে প্রয়োজনীয় ব্যয়ভার বাদে আবশ্যকীয় ব্যয়ভার বাদে যদি এক বছর কারো মালিকানায় এই পরিমাণ সম্পদ सोना रूपा अथवा ये परिमाण सम्पद कारो मालिकाना थाके ताहले अवश्य ओई सम्पदेर उपर ताके जाकात दीते हबे तुमी बोलो तो रूपार परिमाण कि परिमाण रूपा थाकले ताके जाकात दीते हय हाँ अनेक सुंदर उत्तर दिएछो रूपा 52.5 तोला जार परिमाण होच्छे 612.25 ग्राम নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের এক ভাগ জাকাত দিতে হয় তুমি বলো তো নিসাব পরিমাণ সম্পদের কত ভাগের মধ্যে কত ভাগ জাকাত দিতে হয় হ্যাঁ অনেক সুন্দর উত্তর দিয়েছো 40 ভাগের এক ভাগ জাকাত দিতে হয় প্রতি 100 টাকায় জাকাত হয় 2.5 টাকা 2.5 টাকা প্রতি 100 টাকায় যাকাত দিতে হয় 2.5 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হয় উৎপাদিত ফসল দ্রব্যাদি পশু ইত্যাদি যাকাতের হিসাব করে তারপরে জানতে হয় তাহলে এখান থেকে তোমাদের যদি প্রশ্ন আসে যে উৎপাদিত ফসল দ্রব্যাদি পশু ইত্যাদির যাকাত কিভাবে জানতে পারবো এ প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে উৎপাদিত ফসল দ্রব্যাদি পশু ইত্যাদির যাকাত হিসাব কষে জানতে পারব যাকাতের মাসারিফ বা খাত সম্পর্কে আমরা এবার জানব মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাসারিফ তুমি বলো তো যাকাতের মাসারিফ কাকে বলে হ্যাঁ অনেক সুন্দর উত্তর দিয়েছো মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাসারিফ সবাইকে যাকাত দেওয়া যায় না কেবলমাত্র 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায় আর তারা হলেন 1 ফকির বা অভাবগ্রস্ত 2 মিসকিন বা সম্বলহীন 3 যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ 4 ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি 5 দাস মুক্তি 6 ঋণগ্রস্ত 7 আল্লাহর পথে সংগ্রামকারী ও 8 অসহায় পথিকদের জন্য যাকাতের এই খাতগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তাহলে যাকাতের খাত হচ্ছে 8টি যাকাতের মাসারিফ বা খাত হলো কয়টি 8টি জাকাতের মাসারিফ বা খাত হচ্ছে 8টি আর যদি তোমাদের প্রশ্নে আসে জাকাতের মাসারিফ কাকে বলে জাকাতের খাতগুলো লেখো তখন তোমাদের এই মাসারিফের সংজ্ঞাটা দিয়ে দিতে হবে লিখতে হবে এবং সাথে সাথে এই যে জাকাতের যে মাসারিফের মাসারিফ অর্থাৎ খাতগুলো রয়েছে 8টা খাত রয়েছে এই 8টি খাত সুন্দর করে তোমাদেরকে লিখে দিলেই হয়ে যাবে জাকাত দিলে
माल पवित्र हय, सम्पद ओ सवाब बृद्धि पाय, धनी दरिद्रेर बैषम्य दूर हय, मुस्लिमदेर मध्ये भ्रातृत्वेर सेतु बंध सृष्टि हय, समाज थेके अभावजनित असामाजिक कार्यकलाप ओ अपराध दूर हय, समाजे शांति श्रृंखला स्थापित हय, আল্লাহ তাআলা খুশি হন। এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, আর সেটি হলো যাকাত দেওয়ার সুফল বর্ণনা করো বা যাকাতের উপকারিতা লেখো। তখন তোমাদের এখান থেকে লিখতে হবে যে যাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদ ও সওয়াব বৃদ্ধি পায়, ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধ সৃষ্টি হয়, সমাজ থেকে অভাবজনিত অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দূর হয়, সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়, আল্লাহ তাআলা খুশি হন। যাকাত না দিলে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায়, বৈরিতা সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, আখিরাতে রয়েছে কঠিন আজাব। আমরা হিসাব করে নিয়মিত যাকাত দেওয়ার জন্য পিতামাতাকে বলবো, আল্লাহর পথে অকাতরে ব্যয় করব, আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট হব। এখান থেকে তোমাদের প্রশ্ন হয় যে যাকাত না দেওয়ার পরিণাম কি বা যাকাত না দিলে কি হয়। এর উত্তরে তোমাদেরকে এখান থেকে লিখতে হবে, যাকাত না দিলে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায়, বৈরিতা সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, আখিরাতে রয়েছে কঠিন আজাব। এইটুকু লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। এই যাকাতের আটটি খাত রয়েছে, আটটি খাত যেগুলো আমি তোমাদের একটু আগেই বর্ণনা করলাম। এই আটটি খাত যদি তোমাদের প্রশ্নে আসে অবশ্যই সুন্দর করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিতে হবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা সবাই লিখে নাও, যাকাতের মাসারিফ কাকে বলে, যাকাতের মাসারিফ কাকে বলে, যাকাতের মাসারিফগুলো লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।